हेलो स्टूडेंट्स, वेलकम टू नॉलेज एकेडमी। नॉलेज एकेडमी ते तुम्हारे सबाई के स्वागत। आज के 17 अप्रैल गुरुत्वपूर्ण कुछ करंट अफेयर्स ने आलोचना करब, जेगुलो परीक्षार पार्सपेक्टिव बेस गुरुत्वपूर्ण और शुद्ध ताई नय निजेदेरके आपडेटेड रखते जेटा जाना जरूरी से ही सम्पर्कित तथ्यगुलो। तो प्रथम जेटा सेटा होच्छे वार्ल्ड हिमोफिलिया डे प्रति बछर पालित हय 17 अप्रिले। वर्ल्ड फेडरेशन अफ हिमोफिलिया तारा वर्ल्ड हिमोफिलिया डे अर्गानाइज करे। हिमोफिलिया जे रोग आछे सेइटा सम्पर्के सचेतनता बाड़ाते वर्ल्ड हिमोफिलिया डे एटा पालन करा हय। एबछर जे वर्ल्ड हिमोफिलिया डे होयेछिल तार जे थीम छिल सेटा होच्छे अडाप्टिंग टू चेंज सस्टेनिंग केयर इन अ निउ वर्ल्ड। एरपरेर जे कारेंट अफेयार्सटा खुबई गुरुत्वपूर्ण সেটা হচ্ছে যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল কিছুদিন আগে, সেখানে ভারতীয় মহিলারা একজন গোল্ড জিতেছে বা একজন স্বর্ণপদক প্রাপ্ত করেছে, আর একজন ব্রোঞ্জ জিতেছে এবং তার সাথে আরও একজন ব্রোঞ্জ জিতেছে। অর্থাৎ ভারতের কাছে টোটাল একটা গোল্ড এসছে এবং দুটো ব্রোঞ্জ মেডেল এসছে। সরিতা মোড় 59 কেজি যে ক্যাটাগরি ছিল সেখানে গোল্ড মেডেল জিতেছে রেসলিংয়ের। আবার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2020 যেটা নিউ দিল্লিতে হয়েছিল সেখানে কিন্তু সে গোল্ড মেডেল জিতেছিল। আর মেয়েদের 75 কেজির যে ক্যাটাগরি ছিল সেখানে পূজা কোরিয়ার শিওং জং নামক একজন মহিলাকে পরাজিত করেছেন। এবং ওমেনের যে 50 ক্যাটাগরি ছিল সেখানে সীমা ভারতীয় মহিলা তিনি ইয়াংশাং লিন যেটা তাইওয়ান থেকে যিনি এসেছিলেন তাকে পরাজিত করেছিলেন। তো আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা 2021 সালে হয়েছে সেটা কোথায় হয়েছে, সেটা কাজাখিস্তান আলমাটি সেখানে হয়েছে এবং এটা অর্গানাইজ করে এশিয়ান অ্যাসোসিয়েটেড রেসলিং কমিটি। এরপরে ইন্ডিয়া এয়ারফোর্সের যারা কমান্ডার আছে তারা একটা কনফারেন্স করেছে 2021 সালে সম্প্রতি নিউ দিল্লিতে। মূলত বলে রাখি যে এই কনফারেন্সটা এত বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। আমাদের যেটা জানতে হবে যে ইন্ডিয়ান এয়ারফোর্সটা কেন কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছি, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স রিলেটেড কিছু তথ্য আমাদের জেনে রাখা ভালো। এটা এস্টাবলিশড হয়েছিল মূলত 8 অক্টোবর এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে সুপ্রিম কমান্ডার আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের, এটা আমরা সবাই জানি। আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্মিরও সুপ্রিম কমান্ডার, কারণ সমস্ত এক্সিকিউটিভ ডিসিশন ভারতের বড় বড় তার নামেই নেওয়া হয়। এরপরে গভর্নমেন্ট রোপাক্স জেটি প্রজেক্ট ওড়িশাতে সেটা লঞ্চ করেছে বা সেটা চালু করেছে। তো এই রোপাক্স জেটি প্রজেক্ট এটা মূলত একটা জেটি প্রজেক্ট, একটা পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য ওড়িশার দুটো জায়গাকে কানেক্ট করছে। এটা ধর্মর নদী আছে ওড়িশায়, একটা নদীর নাম ধর্মর নদী, তো সেই নদীর উপর বিল্ড করা হয়েছে এবং এটা কানিনালি থেকে ভদ্রাক জেলার মধ্যে কানেকশন স্থাপন করবে। এবং আমরা জানি যে সাগরমালা ইনিশিয়েটিভ যেটা চলে সেই সাগরমালা ইনিশিয়েটিভের আন্ডারেই কিন্তু এই প্রজেক্টটাকে নেওয়া হয়েছে। তো ওড়িশা সম্পর্কে আমরা কিছু একটু তথ্য জেনে রাখি যে ওড়িশা হচ্ছে 8th largest স্টেট আমাদের ইন্ডিয়ার মধ্যে এবং পপুলেশনের দিক থেকে 11th largest, অর্থাৎ পপুলেশনের দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে 11তম। এবং ওড়িশা মূলত মন্দিরের জন্য খুব বিখ্যাত, এখানে মন্দিরে বেশ সুন্দর সুন্দর আর্কিটেকচার আমরা দেখতে পাই, এছাড়াও পুরী সমুদ্র সৈকত ইত্যাদি প্রভৃতি তো আমরা সবাই জানি। ওড়িশার বর্তমান সিএম বা যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি নবীন পট্টনায়ক এবং গভর্নর বা তার রাজ্যপালের নাম হচ্ছে গণেশী লাল। এরপরে IMD বা ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা কিন্তু প্রেডিক্ট করেছে যে 2021 সালেও প্রতি বছর যে সময়ে মনসুন আসে অর্থাৎ যেটা নর্মাল টাইম, এবারেও সেই সময়ে মনসুন বা মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করবে। এবং আমরা তো এটা সবাই জানি যে মৌসুমি বায়ু হচ্ছে মৌসিম নামক একটা আরবিয়ান ওয়ার্ড আছে সেখান থেকে এসছে। এবং আমাদের ভারতে সব থেকে বেশি যে মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দুটো ব্রাঞ্চ আছে, একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ যেটা বঙ্গোপসাগরের দিক থেকে আসে আর একটা আরবিয়ান ব্রাঞ্চ। আমরা জানি যে আরবিয়ান ব্রাঞ্চগুলো মূলত বৃষ্টিপাত ঘটায় গুজরাট আরাবল্লী পর্বত ইত্যাদি প্রভৃতি ওই দিকটায়, আর আমাদের যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আছে সেটা মূলত বৃষ্টিপাত ঘটায় আমাদের কলকাতা মেঘালয় ইত্যাদি প্রভৃতি জায়গায়। এবং ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে একটা এয়ার ডিফেন্স সিস্টেম লাভ করছে যার নাম হচ্ছে F-400। এয়ার ডিফেন্স সিস্টেম কি জিনিস না, আমরা দেখেছি যে যখন বিমান প্রতিপক্ষের বিমান আকাশ দিয়ে যায় মানে যুদ্ধ বিমান,
তখন তাদেরকে ডিফেন্ড করার জন্য বা তাদেরকে আটকানোর জন্য বা ধ্বংস করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম। তো রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া এয়ার ডিফেন্স সিস্টেম লাভ করছে যার নাম হচ্ছে S-400। তো S-400 মিসাইল যে ডিফেন্স সিস্টেম সেটা সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের জেনে রাখতে হবে। এটা একটা সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, রাশিয়া এটাকে ডেভেলপ করেছিল এবং এয়ারক্রাফট, ইউএভি যেগুলো আছে, ইউএভি ড্রোন, তারপর হচ্ছে ক্রুইজ মিসাইল ইত্যাদি প্রভৃতিকে ডিফিট করার জন্য বা ডিফেন্ড করার জন্য এই ধরনের ডিফেন্স সিস্টেমটা তৈরি হয়েছে। এর রেঞ্জ মূলত 40 কিমি থেকে শুরু করে 400 কিলোমিটার অবধি, অর্থাৎ 40 কিমি থেকে 400 কিলোমিটারের মধ্যে যদি প্রতিপক্ষকে আঘাত হানতে হয় তাহলে এটা আঘাত হানতে সক্ষম তাদের উপর খুব সফলভাবেই। এরপরে ওয়ার্ল্ড ভয়েস ডে, যা আমাদের বিশ্ব শব্দ দিবস, হ্যাঁ ওয়ার্ল্ড ভয়েস ডে, বিশ্ব কণ্ঠ দিবস বলতে পারো, এটা সেলিব্রেট হয় 16 এপ্রিল প্রতি বছর। এবার যে থিম ছিল সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েস, একটাই পৃথিবী কিন্তু আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভয়েস আলাদা, বিভিন্ন কণ্ঠ আলাদা, বিভিন্ন কথা বলার ধরন আলাদা। তো এইটাই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 17 এপ্রিলের। এরপরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানবো 18 আর 19 এপ্রিলের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। স্টে টিউনড, আপনারা থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত, আমি শাগনি সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে 18 আর 19 এপ্রিলের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুধু তাই নয়, আমাদের নিজেদেরকে আপডেটেড রাখার জন্য খুব জরুরি। তো প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্সটি আছে সেটা হচ্ছে 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে পালন করা হয়। বলতো যে আমাদের হেরিটেজ কালচার আছে, আমাদের ভারতবর্ষ তো শুধু নয় সারা পৃথিবীতে একটা রিচ হেরিটেজ কালচার আছে যেগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করে আসছে, যেগুলো দেখে মানুষের সভ্যতার অগ্রগতি হচ্ছে, মানুষের আর্কিটেকচার গঠনের আস্তে আস্তে শৈল্পিক উন্নতি হচ্ছে। তো সেই সমস্ত হেরিটেজগুলোকে সম্মান জানাতে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় 18 এপ্রিল। আমরা যদি একটু তথ্য জেনে নিই, সেটা হচ্ছে যে ইউনেস্কোর যে টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার সংখ্যা হচ্ছে 1121টা ওয়ার্ল্ডে, এবং ইন্ডিয়ায় তার মধ্যে 38টা বর্তমানে আছে। এরপরে সুরেশ রায়ন একটি বই লিখতে চলেছে, যে বইটার নাম হচ্ছে বিলিভ। এটা রিলিজ করা হবে 2021 সালের মে মাসে, এটা আমাদের জেনে রাখা জরুরি। সুরেশ রায়নের সাথে এই বই লেখার কাজে সাহায্য করছে ভারত সুন্দরেশন নামক একজন ব্যক্তি। তো তার সাথে কোলাবরেট করে সুরেশ রায়না তার খেলার জীবন নিয়ে স্মৃতিচারণা করে বিলিভ নামক একটি বই লিখছেন। ইন্ডিয়ান ওয়েল তাদের যে ছোট ব্র্যান্ড আছে, তোমরা দেখেছো প্রায় যে ছোট ছোট গ্যাসগুলো হয় যেগুলো সাধারণত আমরা মেসে বা অন্য কোনো জায়গায় পার্সোনাল ইউজে খুব বেশি ইউজ করতে দেখি, তো সেই সমস্ত গ্যাসগুলো যার নাম ছোট, 5 কেজি সিলিন্ডার, সেগুলোর ডিস্ট্রিবিউশনের জন্য ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, যে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় মহারত্ন কোম্পানি, তো তারা পার্টনারশিপ করেছে কনজিউমার ফেডের সাথে। অর্থাৎ কনজিউমার ফেড তাদের এই সিলিন্ডারগুলোকে বাজারে বিতরণ করবে এবং তার বিক্রি করবে। এরপরের তথ্য হচ্ছে রবার্ট বেনিগনি, একদম বিখ্যাত অভিনেতা শুধু নয় বিখ্যাত পরিচালক। তোমরা যদি লাইফ ইজ বিউটিফুল নামক অন্যতম সিনেমাটি দেখে থাকো তাহলে দেখবে তার অ্যাক্টিং প্রতিভা, তার অভিনয় দক্ষতা তোমরা বুঝতে পারবে, অদ্ভুত অসাধারণ সিনেমা, তোমরা পারলে দেখে নিও সবাই। তো সেই লাইফ ইজ বিউটিফুলে অভিনয় করেছিলেন যিনি রবার্ট বেনিগনি, তাকে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা পৃথিবীর সব থেকে পুরনো ওল্ডেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তো সেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, এটা আমাদের জেনে রাখতে হবে। এরপরে যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে যে খাঞ্জার, আমরা মিলিটারি এক্সারসাইজগুলো থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে দেখেছি, এবং ইন্ডিয়া আর কিরগিস্তানের মধ্যে যে মিলিটারি এক্সারসাইজ হয়েছে সেটার নাম হচ্ছে খাঞ্জার, তো এটা আমাদের মনে রাখতে হবে। তো কিরগিস্তান যখন পড়লাম, কিরগিস্তানের অবস্থান আমরা একটু দেখে নিই, তোমরা ম্যাপে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়া যদি এখানে হয় তাহলে কিরগিস্তান ঠিক এই জায়গাটায়, এশিয়ারই একটি দেশ, এবং কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চায়নার সাথে বর্ডারে মেনটেন করেছে। ক্যাপিটাল হচ্ছে বিশেষ এবং কারেন্সি হচ্ছে কিরগিস্তান, প্রেসিডেন্ট হচ্ছে সাদিয়ার জাপারোভ। আমাদের জাস্ট তথ্য জেনে রাখলাম, কারেন্সি আর ক্যাপিটালই আমাদের গুরুত্বপূর্ণ, বাদ বাকি সেরকম কিছু গুরুত্বপূর্ণ এখানে নয়। তারপর মীরাবাই চানু, মীরাবাই চানুর নাম আমরা কিন্তু আগেই পেয়েছি, একজন ওয়েট লিফটিং যে খেলা হয় বা ভারতোত্তলক নারী হিসাবে তার বেশ জনপ্রিয়তা আছে। তো মীরাবাই চানু এশিয়ান ওয়েট লিফটিং যে চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানেও কিন্তু তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। আমরা এর আগে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নে
এর আগের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা গোল্ড মেডেল কাই পেয়েছিলেন তার ক্ষেত্রে, আমরা কিন্তু সেটা দেখেছি। এরপরে অ্যাডোবের যিনি কো ফাউন্ডার বা অ্যাডোবের সহ প্রতিষ্ঠাতা চার্লস চাক, তিনি কিছুদিন আগেই মারা গেছেন, এটা আমাদের জেনে রাখতে হবে। এই অ্যাডোবের মাধ্যমেই কিন্তু আমরা এখন পিডিএফটা পড়ার সুবিধা হয়ে গেছে। পিডিএফ টেকনোলজি যেটা, সেটাকে ডেভেলপ করেছিল অ্যাডোবি, তারপর সেটার থেকে আস্তে আস্তে অন্যান্য কোম্পানিও ডেভেলপ করতে শুরু করে। এমনকি আমরা দেখেছি যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও বা মাল্টিমিডিয়ার বিভিন্ন সফটওয়্যার অ্যাডোবি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো অ্যাডোবির যে সহপ্রতিষ্ঠাতা চাক, চার্লস চাক, তিনি মারা গেছেন। আমেরিকান সফটওয়্যার কোম্পানি, হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে অবস্থিত এবং কারেন্ট সিইও হচ্ছে শান্তনু নারায়ণ, একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। এরপরে আমাদের প্রধান মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চন্দ্রশেখর যিনি প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের দেশে, তার যে জয়ন্তী, সেই জয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তো আমাদের জেনে রাখতে হবে যে চন্দ্রশেখর কোন দল থেকে ছিলেন প্রধানমন্ত্রী এবং কততম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতে। তিনি অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের এবং জনতা দল থেকে তিনি বিলং করতেন, অর্থাৎ জনতা দলের তিনি নেতা ছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 17, 18, 19, এই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নিলাম। এর পরবর্তীকালে আমরা 20 এপ্রিল এবং 21 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স জানবো। আপনারাও থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থাকুন।